পিছিয়ে গেল শাহজাহানের জামিন মামলা। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের আগাম জামিনের আবেদনের শুনানিতে এবার সময় চাইল ইডি। জানিয়ে দিল দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে আগামীকাল পরবর্তী মামলার শুনানির সম্ভাবনা। রেশন দুর্নীতি মামলায় এবার শাহজাহানের জামিন মামলা পিছল। আগাম জামিনের আবেদনের শুনানিতে সময় চাইল ইডি। দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। পিছিয়ে গেল শাহজাহানের জামিন মামলার শুনানি। আগাম জামিনের যে আবেদন তার শুনানিতে সময় চাইল ইডি। আরো বিস্তারিত জানবো। অভিরূপা হাজরা রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, কি আপডেট? শুনানি ছিল কিন্তু পিছিয়ে গেল সেই মামলার শুনানি তার কারণ ইডি। ইডি পক্ষের আইনজীবী তিনি এসে জানিয়েছেন যে তারা এখনো শেখ শাহজাহানকে আটে পাননি, অর্থাৎ তার মামলার কাগজপত্র থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসপত্র বা কাজকর্ম কোনোটাই এই মুহূর্তে তারা হস্তান্তর হয়নি। একমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর হাতে হস্তান্তর হয়েছে তার মামলা। আপাতত তারপর ফোন অ্যারেস্ট দেখিয়ে ইডিকে করতে হবে প্রক্রিয়াকরণ, তাই কিছুটা সময় লাগবে এবং সেই কারণে সময় চাইলে আদালতের কাছে যাতে ইডি তার বক্তব্য জানাতে পারে বা কেস ডায়েরি জমা দিতে পারে বা কেস ডায়েরি সংক্রান্ত বিষয়টি আদালতের সামনে তুলে ধরতে পারে, সেই কারণে সময় চাওয়া হয়েছে। সময় দিয়েছে আদালত আগামীকাল ফের এই মামলার শুনানির সম্ভাবনা। বেশ, ধন্যবাদ অভিরূপা। পিছিয়ে গেল শাহজাহানের জামিন মামলা। আগাম জামিনের আবেদনের শুনানিতে সময় চাইল ইডি। আগামীকাল মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।